রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চাইছে চীন। পশ্চিমা বিশ্ব বলছে চীন নিরপেক্ষ দেশ নয়, এমনকি রাশিয়ার আগ্রাসনের নিন্দাও জানায়নি তারা, সুতরাং তাদের দ্বারা মধ্যস্থতা করা সম্ভব নয়। তবে যুদ্ধ বন্ধে চীন যে প্রস্তাব দিয়েছে সেটা ইতিবাচকভাবে দেখছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র উপমন্ত্রী আন্দ্রি মেলোনিক বলেছেন চীনের এই প্রচেষ্টা অবাস্তব নয়। আন্দ্রি মেলোনিক বলেন চীন নিজের স্বার্থ রক্ষা করতে চাইছে, এটা ঠিক আছে, তবে বিশ্বব্যবস্থায় নেতৃত্বের দ্বন্দ্বের চেয়ে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এবং চলমান বৈরিতার সমাপ্তি বেজিংয়ের স্বার্থের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরাতে চীন 12 দফা প্রস্তাব দেয়। এর জবাবে যুক্তরাষ্ট্র বলে যুদ্ধ এক দফাতে শেষ হবে, তা হলো ইউক্রেনের অঞ্চল থেকে রুশ সৈন্য প্রত্যাহার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই শীর্ষ নেতার প্রথম ফোনালাপ। এ নিয়ে আন্দ্রি মেলোনিক বলেন রাশিয়ার আগ্রাসন থামাতে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে সেটি ছিল বড় একটি পদক্ষেপ। জার্মানিতে ইউক্রেন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত আন্দ্রি মেলোনিক জার্মানির গণমাধ্যমকে দেয়া বক্তব্যে যুদ্ধের সমাধানের ক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি। সেটি হলো ইউক্রেনে দখল করা অঞ্চলগুলো থেকে সব রুশ সেনাকে ফিরিয়ে নিতে হবে। Amazing here, regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Jafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.